গাইবান্ধায় এক ব্যবসায়ী নিহতের ঘটনায় প্রতিপক্ষের দোকানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন নিহতের লোকজন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে সদরের বালুয়া বাজারের কাজী হোটেলের সামনে ভাই ভাই হোটেল এবং কাজী হোটেলের মিষ্টি বিক্রি নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় ইউপি সদস্য সাথী মেম্বার কয়েকজন লোক নিয়ে বিষয়টি মীমাংসা করতে গেলে কাজী হোটেলের মালিকের ছেলে সোহেল তার লোকজন নিয়ে হামলা করলে ঘটনাস্থলে মারা যান রোকন সর্দার নামে এক ব্যবসায়ী। আহত হন সাথী মেম্বার এবং মোনায়েম হোসেন জিল্লু নামের আরেকজন। রোকন ও জিল্লু এলাকায় সাথী মেম্বারের সহযোগী হিসেবে পরিচিত। এ ঘটনায় সকালে প্রতিপক্ষের দোকানে অগ্নিসংযোগ করে নিহত রোকনের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে বাড়ি দুই একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছিল সেই ফায়ার সার্ভিসও সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং পুলিশি তৎপরতা যথেষ্ট পরিমাণ রয়েছে যাতে পরবর্তীতে আর এই ধরনের সহিংসতার কোনো ঘটনা না ঘটে।